ব্যর্থতার অবস্থান থেকে করতালিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজক রাজধানীর মতিঝিল সরকারি স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং ফেসবুক ইউজাররা। জায়দুজ্জামানের রিপোর্টে বিস্তারিত। দেশে দেশে করোনা ভাইরাস মোকাবেলায় সবচেয়ে সামনের সারির যোদ্ধা চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। আর সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছেন পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, প্রশাসনের কর্মকর্তা এবং সংবাদকর্মী সহ বিভিন্ন পেশার মানুষ। সবাইকে নিরাপদে ঘরে থাকার আহ্বান জানিয়ে জীবন বাজি রেখে কাজ করছেন এরা। সেবা দিতে গিয়ে ইতোমধ্যেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অনেক সম্মুখ সারির যোদ্ধা। দেশে দেশে তাদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি তাদের কাজে উৎসাহ দিতে করতালি সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বাংলাদেশেও এমনই চিন্তা আয়োজকদের। সরাসরি কাজ করতেছেন ডাক্তার, নার্স, স্যানিটারি ওয়ার্কাররা তারা কাজ করতেছেন, পাশাপাশি এই যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য সেনাবাহিনী আছে, পুলিশ, র‍্যাব, প্রশাসনের কর্মকর্তারা আছেন, মিডিয়ার লোকজন আছেন, তারা এই যে সোশ্যাল ডিস্টেন্সের জন্য মানে আমাকে নিরাপদ দেখার জন্য, আমাদের নিরাপদ দেখার জন্য তারা কিন্তু তাদের লাইফ রিস্ক নিতেছেন, অনেকে মারাও যেতেছেন। এটা একটা এই যে এই ফ্রন্টলাইন যোদ্ধা যারা বলে তারা আমাদের জনসাধারণ নিরাপত্তার জন্য নিজেদের জীবন আত্মগতি দিতেছে। আমরা মতিঝিল গভর্নমেন্ট স্কুলের কিছু প্রাক্তন ছাত্র আছি, ফেসবুক ইউজার আছি, তারপরে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আমাদের অ্যাপ্রিসিয়েশন, আমাদের ধন্যবাদ, আমাদের কৃতজ্ঞতা তাদেরকে জানান উচিত। মঙ্গলবার সন্ধ্যা 7টায় বাড়িতে থাকলেও এ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। 1971 সনের মুক্তিযুদ্ধের সময়কার শত্রুদের সম্বন্ধে আমাদের ধারণা ছিল, কিন্তু আজ যে অদৃশ্য শত্রু আমাদের আক্রমণ করেছে তাদের কিন্তু আমরা দেখতেও পাচ্ছি না, জানতেও পারি না তারা কিভাবে আক্রমণটা করছে, এবং সেই শত্রুর মোকাবেলা করছেন আমাদের দেশের বিভিন্ন পেশার সম্মুখ সারির যোদ্ধারা। এবং সেই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য 12ই মে মঙ্গলবার সন্ধ্যা 7টায় 1 মিনিট অবিরাম করতালির মাধ্যমে আমরা তাদের অতি কৃতজ্ঞতা প্রকাশ করব। সম্মুখ সারির যোদ্ধাদের এই অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে বেশি সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলছেন আয়োজকরা। জাহিদুজ্জামান, চ্যানেল আই, ঢাকা।